পূজার আনন্দ উৎসাহর মাজতে অরুণাচলর সিটপানেত মৃখংস হত্যাকাণ্ড, এটা সিগারেটর বাবে এজন ছাত্রক হত্যা করার খবর। রক্তিম নির্মলিয়া নামের ছাত্রজনক চোকা অস্ত্রে হত্যা করেছে দুর্বৃত্তই। ফিলবাড়ি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র রক্তিম, মৃত রক্তিমর ঘর বরডুমসা থানার অন্তর্গত কৈলাশপুর দীঘলী পথারত। দুর্গা পূজা চাবলে সমনিয়ার সহ উলাই গেছিল রক্তিম। মহাদেবপুরত পূজা চাই নিশা 10 মান বজাত ঘরলে উভতি অহার পথত দলবদ্ধ আক্রমণ করা হয়েছে রক্তিমক। দুর্বৃত্তক বিচারে আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে। ঘটনাস্থলীর এখন দোকান জ্বলায়ও ভস্মীভূত করেছে উত্তেজিত রাইজে। ছাত্রজনের হত্যার প্রতিবাদত অরুণাচল সংযোগের রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ করা হয়েছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডত জড়িত তিনি দুর্বৃত্তক আটকও করেছে আরক্ষী। কেনেকা কি হল লোক কেটা বলে চাবলে আইছে, তারপর সিহত কে কি বোলে রত্নপুর হাতিগড় মানুষ এফালে আহিব নিদিম, আর দলং খান্দি দিম, দলং ভাঙাই দিম, রাস্তা খান্দি দিম, মূল মাটি হয়ে বি কে কোনে কোন জয়ামে কে, তারপর আমি গুছি গলো কে ইমান কাজিয়া কেলা কই থাকিম বলে লোক কেটা মরা পাছত একদম সঁচা কথা।